পবিত্র রমজান মাস উপলক্ষে জার্মানিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বর্ণিল আলোকসজ্জার দেশটির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রস্থলের গ্রোসে বকেনহাইমার সড়ক সাজানো হয়েছে আলোতে, আর সেটি দেখতে ভিড় করছেন স্থানীয় ও অভিবাসী মুসলমানরা। পুরো রমজান মাস জুড়ে সন্ধ্যার পর থেকেই থাকবে এই আলোকসজ্জা। এই প্রথম এই ফ্রাঙ্কফুর্টের মেয়র যে উদ্যোগ নিয়েছেন এত সুন্দর করে, যে রমজান মাস উপলক্ষে এই রাস্তাকে সুন্দরভাবে ঢালোভাবে সাজানো হয়েছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা আশা করব আরও অন্য অন্য শহর এই আনন্দটা পাবে। এত ভালো লাগতেছে যেটা আমার কাছে, মানে আমি এই আনন্দটা কখনো জার্মানিতে বুঝতে পারিনি। তো এখানকার যারা স্থানীয় প্রশাসন এই ব্যাপারে যারা হেল্প করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মনোমুগ্ধকর এই উদ্যোগ প্রসঙ্গে ফ্রাঙ্কফুর্টের সিটি কাউন্সিলের নেতা হিলিমে আর্সলানিয়ার জানান, রমজান মাসে মুসলমানদের জীবনে পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশীর সঙ্গে সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়টি উপলব্ধি করা যায়। তাই আলোকসজ্জার মধ্য দিয়ে শান্তি ও সহাবস্থানের বার্তা দিতেই তাদের এই উদ্যোগ। একই সাথে সিটি কাউন্সিলের মেয়র নার্গিস ইস্কান্দারি গ্রিনব্যাগ জানান, এই আলোকসজ্জা ঐক্যের আলো সব বৈষম্যের বিরুদ্ধে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। জার্মানির হেসেন প্রদেশের ফ্রাঙ্কফুর্ট এমন একটি শহর যেখানে বিশ্বের 180টি দেশের অভিবাসীরা একসঙ্গে বসবাস করে আসছেন বছরের পর বছর ধরে। এখানে প্রায় 1.5 লাখ মুসলমানের মধ্যে প্রায় 10,000-এরও বেশি বাংলাদেশিও আছেন। মার্চের 10 তারিখে রোজা শুরু হওয়ার পর থেকেই শহর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে অনেকেই স্বাগত জানালেও এমন আলোকসজ্জার ঘোর বিরোধিতা করছেন এদেশের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলো। আর এমন পরিস্থিতিতে সম্প্রীতির বন্ধন আরও একবার হুমকির বুকে পড়তে পারে বলে অভিমত সমাজতত্ত্ববিদদের। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।